গাই তো লাস্ট একটা ফোক এবং বন্দে মাতরম দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব চলুন এবারে আপনাদের রিকোয়েস্ট লাগ যা গলে কি অনুষ্ঠান ভালো লাগছে তো একবার জোরদার তালি হয়ে যাক সকলে মিলে অলকারায়ের জন্য হ্যাঁ প্লিজ অনেক ধন্যবাদ আমরা হাত তালি ছাড়া মঞ্চ ভীষণ লাগে খালি চলো অবশ্যই হ্যাঁ যারা ওখানে রয়েছেন বসে আপনারা হলেন আমাদের কাছে ভগবান আল্লাহ গড সবকিছু আর এই মঞ্চটা হলো আমাদের কাছে মন্দির মসজিদ তাই আপনাদের প্রত্যেক আরেকবার অনেক ধন্যবাদ আসুন আমরা অলকাদের একক অনুষ্ঠানে প্রায় শেষ থেকে চলে এসেছি আমরা গুটি কয়েক গান আর শুনবো আর এরপর অপেক্ষা করছি আজকের যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যে এরপরই মঞ্চে আজই করবো জি বাংলা সারে গামাপার সেই সুনাম ধন্য রকস্টার রিকি বসুকে মঞ্চে হাজির করব আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার আগে আসুন চলে যাবো অবশ্যই রিকোয়েস্টের গান নিয়ে মঞ্চে অলকা রায় বলেছি এবার সবাইকে একটু নাচতে হবে একটু নাচবেন তো আপনারা কারণ ফোকেই নাচ হয় একটু ডি দাও লাস্ট সং এরপরে বন্দে মাতরম আমার অনুষ্ঠান শেষ গান চলুন এবারে একটুখানি রিকোয়েস্ট করব সবাইকে একটু হাতে তালি দিতে কারণ ফোকে তালি দেয় না এরকম মানুষ নেই এখন সবচেয়ে জমজমাট অনুষ্ঠান হয় ফোকের দ্বারাই তো চলো সেই ফোকটা আজকে আপনাদের জন্য ডি ডি এবিসিডি দিল্লি ফোক
ফোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় প্রথম দিয়েছিলেন রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তো অনেকের গলায় আমরা শুনেছি, তার মধ্যে কার্তিক দাস বাউল খুবই অনবদ্য একজন। রবি ঠাকুরের ফার্স্ট ফোক যখন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবার যদি আমাদের এখনকার দিনের ফোক যেটা সবচেয়ে হিট, ওরে ছেড়ে দিলে সোনার মন আমরা আর তো পাব না, হ্যাঁ পা ছেড়ে দিলে সোনার মন আমরা আর তো পাব না আর পাবো না। একটু তালে তালে ওয়ান টু করে সবাই মিলে ওয়ান টু। তোমায় রিত মাঝারি রাখবো দেরিতে বোনা, তোমায় দুঃখ মাঝে রাখবো দেরিতে বোনা, ওরে ছেড়ে দিলে হ্যাঁ পা ছেড়ে দিলে সোনার মন আর তো পাবো না আর পাবো না। তোমায় দুঃখ মাঝে রাখবো দেরিতে বোনা, তোমায় রিত মাঝারি রাখবো দেরিতে বোনা। শেষ গান ফন্দে মাতরম,
আবার বলছি সবাই একটু আরোগ্য কামনা করবেন লতাজি। আজকে যিনি হাসপাতালে নার্সিং হোমে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, লতাজি চলে যাওয়া মানে আমাদের একটা দেশের বিশাল বড় সম্পদ নিভে যাওয়া, বিশাল বড় সম্পদ চলে যাওয়া। চলুন তার আরোগ্য কামনা করে লাস্ট গান সুজলাম সুফলাম লেল শীতলাম, সুজলাম সুফলাম লেল শীতলাম, শস্য শ্যামলা মাতরম বন্দে, সুজলাম সুফলাম লেল শীতলাম, শস্য শ্যামলা মাতরম বন্দে, শুভ্র জ্যোৎস্না পুলকিতে যামিনী ফুল্ল কুসুমী ধল সুমধুর শোভিনী, সুভাষিনী সুমধুর ভাষিনী এরপর মঞ্চে হাজির করব আজকে সঙ্গীত দুনিয়ার দ্বিতীয় শিল্পী, আপনারা যার জন্য অধীর আগ্রহে আপনারা প্রত্যেকে অপেক্ষা করছেন, জি বাংলার সারেগামাপার সেই সুনামধন্য রকস্টার রিকি বসুকে মঞ্চে হাজির করব আর অল্প কিছুক্ষণের মধ্যেই। তার আগে মিউজিশিয়ান দাদারা অনেকক্ষণ বাজাচ্ছিল অলকাদের সঙ্গে, মিউজিশিয়ান দাদারা দু মিনিট যতক্ষণ একটু রেস্ট নেবে এই সুযোগে আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো, তারপরেই মঞ্চে পাবো রিককে। তো বলি বন্ধু, এ দুনিয়ার মেহফিল, এ দুনিয়ার মেহফিল ঘুরতে এসেছি দুদিন মোড়া, দুদিনের তরে যত হাসি গান, দুদিন পরই ফেরা। তাই বলি ভাই,
যে কটা দিনে দুনিয়ার বুকে রব হাসি আর গান শুনিয়ে মোরা দুঃখ ভুলিয়া রব, মোরা দুঃখ ভুলিয়া রব, মোরা দুঃখ ভুলিয়া রব। সঙ্গীতে ছিলাম, একটু হাসির জগতে আসি, বলবে একটু মন দিয়ে শুনবে না, যদি ভালো লাগে একটু করতালি দিয়ে আশীর্বাদ করবেন। তো প্রথমেই বলে এখানে অনেক ছোট ছোট বন্ধুরা আমার রয়েছে, আমরা যখন ওই রকম ছোট ছিলাম ছোটবেলায় একটা কবিতা আমরা প্রত্যেকে পড়েছি। কবিতাটা কি? কবিতাটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোর পাড়ার গরুর গাড়ি। তো সেই কবিতাটাকে এখন আপনাদের শোনাবো, কিন্তু একটু অন্যরকম হবে, শুনুন। আর যদি ভালো লাগে একটু করতালি দিয়ে আশীর্বাদ করবেন। তো শোনাই কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি, আর রাস্তার ধারে দেবের বাড়ি। গাড়ি চালায় জিৎ আর হেল্প করে প্রসেনজিৎ, হাট বসেছে শুক্রবারে রাজ চক্রবর্তীর বাড়ির ধারে। আর উচ্ছে বেগুন পটল মূলো সোহম বনে বেতের কুলো, আর সর্ষে ছোলা ময়দা আটা শুভশ্রীর মায়ের মাথা মোটা। আর দেব যখন চশমা পরে মেয়ের সব সিটি মারে, আর পথের ধারে গান শুনিয়ে জিৎ গাঙ্গুলি ভিক্ষা করে। হিরণ যখন লুঙ্গি পরে নৌকা চালায় নদীর ঘাটে, স্নানের ঘাটে জল ছিটিয়ে শ্রাবন্তী কোয়েল সাঁতার কাটে, শ্রাবন্তী কোয়েল সাঁতার কাটে, শ্রাবন্তী কোয়েল সাঁতার কাটে। থ্যাংক ইউ সো মাচ। বস, আমার বাড়ি দমদম, আমি দমদমে থাকি। তো একদিন ট্রেনে করে শিয়ালদা যাব, তো টিকিট কেটেছি, তারপর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, আর অ্যানাউন্স হচ্ছে যে ট্রেন আসবে বলে। তো কি অ্যানাউন্স হচ্ছে একটু মন দিয়ে শুনবেন। অ্যানাউন্স হচ্ছে, কৃপা করে শুনিয়ে, দু নম্বর প্ল্যাটফর্ম সে কেলানি লোকাল আইয়ে,